আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সপ্তম শ্রেণীর ইসলাম ওয়ালাইকুম শিক্ষা বিষয়ে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ সাওম বিষয়ের উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সেরা এবং শ্রেষ্ঠ সকল সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে তার বিধান মোতাবেক আমাদেরকে চলার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে ইসলাম ধর্মের পাঁচটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত, এই পাঁচটি ভিত্তির মধ্যে একটি অন্যতম ভিত্তি বা স্তম্ভ হচ্ছে সাওম। গত কয়েকদিন আগে আমাদের নিকট থেকে সাওম অতিবাহিত হয়ে গেল, সেই সাওম সম্পর্কে আজকে আলোচনা করা হবে। শুরুতেই আমি তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ক্লাস তোমরা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত মনোযোগের সাথে এবং আন্তরিকতার সাথে ক্লাসটি অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। এ থেকে প্রতীয়মান হয় যে রোজা শুধু আমাদের উপরেই ফরজ না, আমাদের পূর্ববর্তী যত জাতি, যত মানুষ, যত নবী রসুলের অনুসারী এসেছে সকলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলেন। বিশেষ করে আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারকের একটি মাসে রোজা উপহার হিসাবে দিয়েছেন। শুধু তাই নয়, এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছেন। রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ রাত, যেটাকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয়েছে, সেই লাইলাতুল কদরের রাত তিনি রমজানুল মুবারকের মধ্যে দিয়েছেন। এবং আখিরি নবীর উম্মত হওয়ার কারণে রমজানুল মুবারকের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান শরীফে আমরা যদি একটা নফল ইবাদত করি অন্যান্য মাসে, সেই নফল ইবাদতটি অন্যান্য মাসের ফরজের সমপরিমাণ এবং রমজান শরীফের একটা ফরজ অন্যান্য মাসের 70টি ফরজের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক, ইসলাম আমাদের জীবন বিধান, ইসলামের নীতিমালা কিন্তু আমাদের বাধ্যবাধকতা রয়েছে, সুতরাং এই ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে আমাদেরকে রমজান মুবারকের গুরুত্ব এবং তাৎপর্য জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাওম এমন একটি ইবাদত যে ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি নিজ হাত দিয়ে এর পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসাউম লি ওয়া না আযুজি বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা রোজা আমার উদ্দেশ্যে রাখে আর এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাত দিয়েই দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আসসাউম জুন্নাহ, সাওম বা রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে বা বিভিন্ন সমস্যায় ঢাল যেমন, অস্ত্র যেমন মানুষকে বিপদাপদ থেকে জীবনকে রক্ষা করার সহযোগিতা করে, অনুরূপভাবে সাওম আমাদের শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ধোঁকা থেকে, অনিসলামিক কার্যকলাপ থেকে, বিভিন্ন দিক থেকে সাওম আমাদেরকে
হেফাজত করে সহযোগিতা করে, আর বিশেষ করে সাওয়াম আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে যে আমরা একটা এক মাসে রোজার যে প্রশিক্ষণটা পাই এবাদত বন্দিগি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে যে নিয়মানুবর্তিতে তৈরি হয়, এই নিয়মানুবর্তিতা অনুযায়ী যেন আমরা পরবর্তী 11 মাস সুন্দর সুষ্ঠুভাবে নিয়ম মাফিক চলতে পাই, সাওম আমাদেরকে এই শিক্ষা দেয়। সাওমের মাধ্যমে আমরা আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ হুকুম আহকাম, একটি মাস দীর্ঘ সময় সবেসাতেকের পর থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে শুরু করে যে কাজগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে সেই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহর বিধিবিধান মানার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করার একটা সুযোগ পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোজার মধ্যে কয়েক প্রকার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি সব করে দেখিয়েছি, ফরজ রোজা, ওয়াজিব রোজা, এরপরে সুন্নত রোজা, তারপরে রয়েছে মুস্তাহাব, নফল এবং মাকরুহ। রোজা এই ছয় প্রকার রোজা রয়েছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব রমজান শরীফের রোজা, যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এরপরে গুরুত্ব আমাদের ওয়াজিব রোজার উপরে, তারপরে গুরুত্ব থাকবে সুন্নত, তারপরে থাকবে নফল, তারপরে থাকবে মুস্তাহাব, এবং তারপরে যে সময়গুলোতে রোজা রাখা যাবে না সেটা মাকরুহ সময়ে, মাকরুহ সময়ে আমরা রোজা রাখতে পারবো না। বিশেষ করে বছরে 5 দিন রোজা রাখা যাবে না। একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর 4টি হচ্ছে ঈদুল আজহা, 10 এবং 11, 12, 13, এই কয়েকদিনে রোজা রাখা যাবে না। এবার যে সারা বছর কেউ যদি চায় তাহলে রোজা রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আহ্বান জানাব, আমরা যেহেতু ইসলাম ধর্মের নীতি নৈতিকতার উপরে, নীতিমালার উপরে প্রতিষ্ঠিত, আর ইসলাম ধর্মের 5টি গুরুত্বপূর্ণ ভিত্তির মধ্যে একটি হচ্ছে সাওম। সুতরাং প্রতি বছরে সাওম যখন আমাদের মাঝে আসবে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মোতাবেক, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক, ইসলামী নীতিমালা অনুযায়ী যেভাবে পালন করা দরকার আমরা চেষ্টা করব সাওম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, আমরা যেন আগামী রমজান পর্যন্ত বেঁচে থেকে সাওমের যে সম্মান মর্যাদা সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা যেন রোজাগুলো বা সাওম আদায় করতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।